হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু জ্ঞানপীঠ। আমি পড়ি আছিল পরিবেশ আর পরিবেশের সমস্যা চ্যাপ্টার টু, ভূগোলের সেকেন্ড চ্যাপ্টার ক্লাস টেনের। সো তাত আমি ইয়ার আগের ভিডিওট পড়েছিল যে আরম্ভণি, এই চ্যাপ্টারট কি কি পাম আর আরম্ভণি টপিকটা করেছিল। আর তোমালে এই চ্যাপ্টারট থ্রু দ্য চ্যাপ্টার তিনটা টপিক পড়ব লাগবে। সেদিনের টপিক কি আসলে এই তিনটা, ফার্স্টটো পরিবেশের অর্থ যেটো আজি আমি কভার করিম, দেন পরিবেশের সমস্যা আর পরিবেশের প্রধান সমস্যা সমূহ। সো লেটস গেট স্টার্টেড। ওকে, সো পরিবেশের অর্থ কি বা পরিবেশ কাক বোলে? আগের পরে পাহিসা, সরুতে পাহিসা যে পরিবেশ কাক বোলে, যে আমার চারিফলের আমি যুব দেখো বস্তু, আমার চারিফলের প্রত্যেকটা বস্তু প্রত্যেকটা উপাদানকে একলগে আমি কি বলে কো, পরিবেশ বলে কম। বাট আমি এনেকে আমি মুখেরে বা আমি এনে বুঝার কারণে কো, কিন্তু যদি আমি ভালদরে লিখিব লাগে, আমি কি একটা সংজ্ঞা দিম পরিবেশের, যে কোনো জীব বা জীব সম্প্রদায়ের চারিফলের অবস্থাকে পরিবেশ বুঝায়। সো এতিয়া বা পরিবেশ বলে কোয়া হয়। এতিয়া চোৱা, তোমালোকে পিকচারট চাওয়াচন, পিকচারট কি আছে? গরু কেটায় ঘাঁহ খাই আছে, কাষেৰে এখন নদী বৈ গৈছে, রাস্তাটো দুজন মানুহে সাইকেল চলাই গৈ আছে, দেন একদম তোমালোকে দূরত কিছুমান সৰু সৰু বিল্ডিং দেখিছা, দেন পাহাড় দেখিছা, ওপৰত আকাশ দেখিছা, ঘাঁহ বন দেখিছা, সকলো রাস্তাটো দেখিছা, প্রত্যেকটো উপাদানে হয়তো সি জীব বা হয়তো সি জড়। গতি কোনো জীব বা জীব সম্প্রদায়ের চারিফালের অবস্থাটা মানে কি, জীব বা জীব সম্প্রদায় মানে কি কৈছে, ধরা মানুহ, মানুহর সম্প্রদায়টো কি বলে কম, মানুহ সম্প্রদায় বলে কম, গরুর যেটো জাতি তাক গরুর সম্প্রদায় বা গরুর জাতি বলে কম। কারণ জীব বেলেগ বেলেগ ধরনের হব পারে, ভেকুলির বেলেগ জাতি, গরুর বেলেগ জাতি, ছাগলীর বেলেগ জাতি, মানুহর বেলেগ জাতি। কিন্তু আর তোমালকে যদি নিজকে অকল কনসিডার করো, তোমালকে পৃথিবীত অকল যদি নিজক ধরা ভাবি লোয়াচন, তোমালোকৰ চারিফালের যুব বস্তু আছে, তোমালোকৰ মা দেউতা, ভন্টি, দাদা, বাইদেউ, সকলো সেই সকলোবোৰ কি, পরিবেশের ভিতরতে আছে। দেন তোমালকে ধরা টেবিলত পড়ি আছে, টেবিলখন কি পরিবেশের একটা অঙ্গ, পরিবেশের একটা উপাদান। টেবিলখন কিহেৰে বনাইছে, কাঠেৰে বনাইছে, কাঠটো কৰ পৰা আহিছে, উদ্ভিদৰ পৰা আহিছে, উদ্ভিদজোপা কিহৰ উপাদান, পরিবেশের উপাদান। গতি জীব বা জীব সম্প্রদায় মানে গম পালা, আর চারিফালের অবস্থাটা মানে গম পালা। ওকে, সো এই আসলে সহজ ভাষাত পরিবেশ কাক বোলে। কিন্তু তোমার ভূগোল বিজ্ঞানী পিটার হেগেট, এজন তোমার ভূগোল বিজ্ঞানী হয় পিটার হেগেট, আর মতে কি হয় স্থল, একটা ডেফিনেশন দিছে পরিবেশের, যে স্থল, জল, বায়ু আর জীবর মাজর পারস্পরিক সম্পর্কের পরিণতিকে পরিবেশ বোলে। আর তোমালোক যেটা এক্সামত পরিবেশ কাক বোলে কোয়েশনটা আহে, বহুতে দুটার যিকোনো এটা লিখি আহে, বা দুটা লিখা তোমার তোমালোক প্রিফার করো। বিকজ কি হয়, কিতাবের দুটা আছে, তোমালোকে যদি এনেকে মই যেনেকে স্লাইডত দেখাছো হেনেকে লিখা, তেতিয়াহলে ফুল মার্কস পাবা। আর হেনেকে লিখিবা তোমালোকে পরিবেশ কাক বোলে যদি কোয়েশনটা আহে। ওকে, দেন ভূগোল বিজ্ঞানের সংজ্ঞা তো আমি বুঝো। এটা চা, তোমালোকে পিকচারটির উপরে ধুনিয়াকে গম পাবা। স্থল, স্থল মানে মাটিখিনি, যত গরুয়ে ঘাঁহ খাই আছে, পথারখন, পথারখন কি স্থলমন্ডলের অন্তর্গত, যত কাষেৰে যে নদীটো বই গৈছে, তারপর যদি তাতে ধরা হাঁহ চৰি থাকিল হয় বা তাতে যদি মাছ আছে, সো সেই নদীখন কি, নদীখন হৈছে তোমার একটা জলমন্ডলের অন্তর্গত। দেন মানুহ কেইটায় বা গরু কেইটায় কি লৈ আছে, অক্সিজেন লৈ আছে, অক্সিজেন কৰ পৰা পাইছে, বায়ুমণ্ডলৰ পৰা পাইছে, বা কার্বন ডাই অক্সাইড এৰি দিছে, সেইটো কৰ পৰা পাইছে, বায়ুমণ্ডলৰ পৰা পাইছে। দেন গরুৱে হওক বা মানুহ হওক, এইসমূহ কিহৰ অন্তৰ্গত, জীৱমণ্ডলৰ অন্তৰ্গত। গতিকে কি হয়, গরু, মানুহ, ছাগলী, সকলোবোৰ কি হয়, জীৱ হয়। গতিকে চোৱাচোন, গরু কেইটায় যদি এনেকে ঘাঁহ খাই থাকে, মানে ঘাঁহখিনি খাই সিহঁতে কি কৰিছে, পেট ভৰাইছে, আৰু ঘাঁহটো কিহৰ অন্তৰ্গত, স্থলমণ্ডলৰ অন্তৰ্গত। গতিকে গৰুকেইটাক জীয়াই থাকিবলৈ কি লাগিলে, স্থলমণ্ডল লাগিল, বা গৰুকেইটাই পানী খাব খুজিলে নদীখনৰ পৰা খাব পাৰে, সো কি লাগিল, জল লাগিল। বা মানুহকেইটাই যে চাইকেল চলাই যাই আছে ৰাস্তাৰ ওপৰেদি, কিহৰ ওপৰেদি যাই আছে, স্থলৰ ওপৰেদি যাই আছে, বা কি লৈ আছে, বায়ু লৈ আছে। গতিকে দেখিছানে, প্ৰত্যেকটো উপাদানে এটাই আনটোৰ লগত জড়িত, বা এটাই আনটোৰ অবিহনে তোমাৰ শূন্য, বা এটাই আনটোৰ অবিহনে জীয়াই থাকিব নোৱাৰে। গতিকে এই চাৰিটা মণ্ডলৰ যি সম্পৰ্ক, সেই সম্পৰ্কৰ ফলতহে পৰিৱেশ গঢ় লৈ উঠিব পাৰে, বা পৰিৱেশ জীয়াই থাকিব পাৰে, বা পৰিৱেশৰ তোমাৰ ভাৰসাম্য তোমাৰ বৰ্তি থাকিব পাৰে, বুজিলা? আৰু সেইকাৰণে আমি পৰিৱেশৰ দুটা উপাদান বুলি কওঁ, এটা হৈছে জৈৱ উপাদান আৰু আনটো হৈছে অজৈৱ উপাদান। এতিয়া তোমালোকৰ মই কম যে পৰিৱেশৰ আচলতে দুটা, তোমাৰ উপাদানৰ দুটা ভাগ আছে। কিন্তু যদি আমি কওঁ যে ডাইৰেক্ট তোমালোকক যদি কোৱেশ্যন আহে পৰিৱেশৰ উপাদানসমূহক কেইটা ভাগত ভাগ কৰা হৈছে, তোমালোকে কবা যে জৈৱ আৰু অজৈৱ। দেন আমি নেক্সট স্লাইডত আৰু এটা পাম, সেইটো আমি পিছত পঢ়িম। ফাৰ্ষ্টতে আমি এইটো কৰি লওঁ যে জৈৱ আৰু অজৈৱ মানে কি। এতিয়া পিকচাৰখনৰ পৰা তোমালোকে সকলো ক্লিয়াৰ কৰিব পাৰিবা। চোৱা,
মানুহ মানুহ আৰু গৰুৱে যে তোমাৰ বায়ু লৈ আছে, বায়ুটো কি এটা অজৈৱ পদাৰ্থ, কাৰণ অজৈৱ উপাদান। বায়ুৱে কথা কব পাৰে নেকি বা বায়ুৱে চলাফিলা কৰিব পাৰে নেকি? নোৱাৰে। বা তোমাক হাই হাই তোমাক হাই দিছে বায়ুৱে, তোমাক পাৰিব নেকি সেনেকুৱা কৰিব? নোৱাৰে। গতিকে সেইটো কি, বায়ুটো এটা অজৈৱ পদাৰ্থ। বা মাটি বা চাইকেলখন যে চলাই গৈ আছে, সেইবোৰ সকলোবোৰ কি অজৈৱ পদাৰ্থ। বা পানীয়ে হওক, সেইবিলাক কি অজৈৱ পদাৰ্থ। কিন্তু ঘাঁহখিনি, গৰুকেইটা, মানুহকেইজন, সেইবোৰ কি হৈছে তোমাৰ জৈৱ পদাৰ্থ। গতিকে তোমালোকৰ এই যে মই কলো স্থল, জল, বায়ু আৰু জীৱ, এই চাৰিটা মণ্ডলৰ স্থল, জল আৰু বায়ু, এই তিনিটা মণ্ডল কিহৰ অন্তৰ্গত? অজৈৱ উপাদানৰ বা অজৈৱ পদাৰ্থৰ অন্তৰ্গত। কিন্তু জীৱটো কিহৰ অন্তৰ্গত? জৈৱ উপাদানৰ অন্তৰ্গত। গতিকে জৈৱ আৰু অজৈৱ উপাদান সমূহ জানিলা। জৈৱ মানে কি? অকল জীৱমণ্ডল, আৰু অজৈৱ মানে স্থল, জল, বায়ু, এই প্ৰত্যেকটোৱে অজৈৱ উপাদানৰ অন্তৰ্গত। বা সূৰ্যৰ পোহৰ যে লোৱা, সেইবোৰো কি অজৈৱ উপাদানৰে অন্তৰ্গত। অকে, বাট তোমালোকৰ পৰিৱেশ গঠন হবলৈ এই দুয়োটা উপাদানেই একদম তোমাৰ 50-50% জৰুৰী। আৰু জৈৱ মানে কি, অজৈৱ মানে কি গম পালা? লাষ্টত এটা ইকুৱেশ্যন তোমালোকক মই সেইকাৰণে মনত ৰাখিব দিছো। এনেকে মনত ৰাখিবা যে জৈৱ প্লাছ অজৈৱ ইজ ইকুৱেল পৰিৱেশ। যদি তোমালোকে জৈৱটো থাকে, অজৈৱটো হাতাই দিয়ে, তেতিয়া হব জানো নহব? আমি কৰ পৰা অক্সিজেন ল'ম, আমি কৰ পৰা পানী খাম, আমি কেনেকে আমি চলা ফুৰা কৰিম, আমি কত ঘৰ সাজিম, মাটিত সাজিছো, সেইবোৰ হব জানো? অজৈৱ নোহোৱাকে আমি চলিব পাৰিম জানো? নোৱাৰো। আৰু তেনেকে অজৈৱবিলাকো আমি নোহোৱাকে এনে থাকিব, সিহঁতৰ একো ভেলুৱে নাথাকিব, কোনে সিহঁতক ইউজ কৰিব? গতিকে অজৈৱৰো জৈৱৰ অবিহনে একো ভেলু নাই, জৈৱৰো অজৈৱৰ অবিহনে একো ভেলু নাই। চ' দুয়োটা মিলি পিনেহে পৰিৱেশ গঠিত হয়। আৰু পৰিৱেশৰ এই দুয়োটা উপাদানকে আমি একদম তোমাৰ মানে 50-50% থকা বুলি কবই লাগিব। আৰু দুয়োটাৰ ভেলুটো কি 50-50%, মানে দুয়োটাৰ সমান সমান ভেলু আছে আমাৰ পৰিৱেশৰ ওপৰত। আৰু পৰিৱেশ ভাল হৈ থাকিব লাগিলে এই দুয়োটা উপাদানে ভালদৰে থাকিব লাগিব। দেন আমি আহো ভৌগোলিক দিশ। চ' ভৌগোলিক দিশ মানে কি কৈছে? যে ভৌগোলিক দিশৰ পৰা পৰিৱেশৰ অৰ্থ অতি বহল আৰু ব্যাপক। ভৌগোলিক মানে তুমি যদি ভূগোল অনুযায়ী চোৱা, এতিয়া এইটো চেপ্টাৰ ভূগোলৰ অন্তৰ্গত। ভূগোল মানে কি? পৃথিৱীৰ যি চাৰি পৃথিৱীৰ যি তোমাৰ গোলকটো, সেই গোলকটোক আমি বিভিন্ন তোমাৰ বিহু ব্যাখা, ঐক্ষাংশ, দ্ৰাঘিমাংশ, বা উত্তৰ গোলাৰ্ধ, দক্ষিণ গোলাৰ্ধ, পূব গোলাৰ্ধ, পশ্চিম গোলাৰ্ধ, এনেকে বিভিন্ন ভাগত ভাগ কৰিছো আমাৰ ষ্টাডি কৰিবৰ কাৰণে। আৰু সেইটো এইটো ভূগোল। তোমালোকৰ এখন ঠাই মানচিত্ৰ এটা, সেই মানচিত্ৰখনো কি ভূগোলৰ অন্তৰ্গত। বা ভৌগোলিক দিশত তোমালোকে যদি আজি চোৱা যে বৰষুণ দি আছে, বৰ্তমান আমাৰ ইয়াতে বৰষুণ দি আছে, চ' বৰষুণ দি থকা মানে কি, এইটো এটা ভৌগোলিক দিশ। যে ভৌগোলিক দিশত মানে কিয় বৰষুণ দিছে? কাৰণ সূৰ্যৰ পোহৰ বেছি হৈছে, সূৰ্যৰ পোহৰে কি কৰিছে, আমাৰ নদ নদীৰ পানীসমূহ শুকাই লৈ গৈছে, শুকাই পিনে আকৌ ওপৰত মেঘ হৈ বৰষুণ হৈছে। চ' এইটো কি ভৌগোলিক দিশ। সেইকাৰণে ভৌগোলিক দিশৰ পৰা যদি চাওঁ, পৰিৱেশৰ অৰ্থও অতি বহল আৰু ব্যাপক। যে পৃথিৱীৰ প্ৰাকৃতিক অৱস্থাৰ চাৰিটা বৃহৎ মণ্ডল ই সাঙুৰি লয়। এতিয়া পৃথিৱীৰ প্ৰাকৃতিক অৱস্থাৰ চাৰিটা বৃহৎ উপাদান কি সেইটো চোৱা। এই চাৰিটা, ফাৰ্ষ্টটো স্থলমণ্ডল, যাক আমি স্থল, জল, বায়ু আৰু জীৱ বুলি পঢ়িলে, দেন জলমণ্ডল, বায়ুমণ্ডল আৰু জীৱমণ্ডল। অকে, চ' তোমালোকক মই দুটা কুৱেশ্যন দিছো। ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো কি, যে যদি তোমালোকক সোধে যে পৃথিৱীৰ বা তোমালোকৰ পৰিৱেশৰ বুলিয়ে যদি সোধে, পৰিৱেশৰ উপাদান কেইটা আৰু কি কি, তেনেকে সুধিলে তোমালোকে দুটা উপাদান লিখিবা। ফাৰ্ষ্ট হৈছে জৈৱ, এণ্ড দেন হৈছে তোমাৰ অজৈৱ। কনফিউজ নলগাবা এই দুটা কুৱেশ্যন, কাৰণ পৰীক্ষাত মানে এই দুটা অলপ উল্টা পুল্টা লাগে। কিন্তু যদি তোমালোকক সোধে যে ভৌগোলিক দিশৰ পৰা পৰিৱেশৰ উপাদান কেইটা, বা ভৌগোলিক দিশৰ পৰা পৃথিৱীৰ প্ৰাকৃতিক অৱস্থাত কেইটা ভাগত ভাগ কৰা হৈছে, তেতিয়া তোমালোকে লিখিব লাগিব এই চাৰিটা, স্থল, জল, বায়ু আৰু জীৱ। এনেতো স্থল, জল, বায়ু এইকেইটা কি হয় তোমাৰ অজৈৱ, আৰু জীৱটো জৈৱ। গতিকে ইহঁত দুটাৰ মাজত মানে একেই হয়, উপাদানকেইটা একেই হয়, কিন্তু এইকেইটাক আমি বেছি মানে স্পেচিফিকেলি ভাগ কৰিছো চাৰিটা মণ্ডলত। গতিকে কুৱেশ্যন দুটা গম পালে কেনেকে আহিব পাৰে। আৰু পৃথিৱীৰ পৰিৱেশ এটা অতি বিশাল আৰু জটিল তন্ত্ৰ। জটিল বুলি কিয় কৈছে? কাৰণ এই প্ৰত্যেকটো মণ্ডল এটা ভাৰসাম্যত থাকিলেহে আমাৰ পৰিৱেশখন বৰ্তি থাকিব। আৰু ভাৰসাম্যত থকাটো সহজ কথা নহয়, কাৰণ আমি মানুহ আছো ন, মানুহ থাকিলে কি হয়, প্ৰত্যেকটো বস্তুতে এফেক্ট পৰে, প্ৰভাৱ পৰে। আৰু সেইকাৰণে ই এটা অতি জটিল তন্ত্ৰ আৰু অতি বিশাল। চ' আমি ফাৰ্ষ্ট এতিয়া গোটেইকেইটা মণ্ডলৰ বিষয়ে স্পেচিফিকেলি পঢ়ো। ফাৰ্ষ্টটো হৈছে স্থল মণ্ডল। স্থল মানে কি, আচলতে আমাৰ পৃথিৱীৰ কেইখন মহাদেশ আছে, সাতখন। আমি তোমালোকক পৃথিৱীৰ ভূগোল চেপ্টাৰটোত পঢ়াই উঠিছোৱে, জাষ্ট অলপ কেইদিনমান আগতে তোমালোকক সেইটো চেপ্টাৰ শেষ কৰিলো। চ' মহাদেশ সাতখনে কি কৰে আমাৰ পৃথিৱীৰ
স্থলমণ্ডল গঠন করে, মানে মাটির অংশ দেখিছা পিকচার কেখনত পথার খিনিয়ে হোক বা পাহাড় পর্বতে হোক, এই সকলবোৰ কোর ভিতর পড়ছে, মহাদেশের ভিতর পড়ছে, সাতখন মহাদেশের ভিতর পড়ছে, আর এই সাতখন মহাদেশ লগ হয়ে স্থলমণ্ডল হয়, আর স্থলমণ্ডলে আমার পৃথিবীর 29% আগুড়ি আছে সেটা জানায়। দেন পাহাড় পর্বত, মালভূমি, সমভূমি, নদ নদী, উপত্যকা, উপকূল, এই প্রত্যেকটা অঞ্চলে বা প্রত্যেকটু উপাদানে আমার স্থলমণ্ডলের অন্তর্গত। আর লাস্ট একটা কথা মানে কই দিও, যে যদি তোমালোকৰ স্থলমণ্ডল ভালে থাকিব লাগে বা স্থলমণ্ডল জিয়াই থাকিব লাগে বা স্থলমণ্ডলের ভ্যালু থাকিব লাগে, দেন ইহতর লগত বা স্থলমণ্ডলের লগত বাকি তিনিটা যে মণ্ডল, মানে জীব মণ্ডল, দেন তোমার বায়ুমণ্ডল আর জলমণ্ডল, এই তিনিটাই কি থাকিব লাগিব, স্থলমণ্ডলের লগত একটা ব্যালেন্সত থাকিব লাগিব। মানে কি কব বিচাৰিছো, যে স্থলমণ্ডলের যে তোমার গুণাগুণ বা স্থলমণ্ডলের যে পরিবর্তন, সেই সমূহ নির্ভর করে অন্য তিনিটা মণ্ডলের উপর, মানে ইয়াক বাদ দি বাকি তিনিটা মণ্ডলের উপর। তেনেকে বাকি কেখনতো একই নিয়ম খাতে, মানে জলমণ্ডলও কার উপর নির্ভরশীল, বাকি তিনিটা মণ্ডল মানে স্থল, বায়ু আর জীব, তেনেকে জীবমণ্ডলও কার উপর নির্ভরশীল, মানে আমি আমার কথায় ভাবা আমি কার উপর নির্ভরশীল, স্থল, জল আর বায়ু উপর, মানে প্রত্যেকটি মণ্ডলেই বাকি তিনিটা মণ্ডলের উপর নির্ভরশীল, মানে তোমার চারিটা মণ্ডলে ইটো আনটোর উপর নির্ভরশীল। আর এই নির্ভরশীলতাই কি করে তোমার পৃথিবীত ইহত চারিটা মণ্ডলের একটা ভারসাম্য বা ব্যালেন্স রক্ষা করে। দেন আমি আহ জলমণ্ডল, জলমণ্ডলত কি কি পড়ব, মহাসাগর পাঁচখন কিমান শতাংশ, 71% আগুড়ি আছে, আর যেনেকে নদ নদী, হ্রদ, জলাশয় আদি। তারপর আহ আমি বায়ুমণ্ডল, বায়ুমণ্ডলের আমার গেসীয় তরফটা গঠন করে বায়ুমণ্ডলে, আর ভূপৃষ্ঠরপর তোমার বায়ুমণ্ডলের যে দূরত্ব সেটা হয়েছে 480 কিলোমিটার, আর যেনেকে অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, আর্গন আদি গ্যাস আমি বায়ুমণ্ডলত পাও। এটা আহিল আমার জীবমণ্ডল। সো জীবমণ্ডলত বিভিন্ন ধরনের জীব বা জীব সম্প্রদায় থাকে, যেনেকে উদ্ভিদ প্লাস পানী, এই প্রত্যেকটি বস্তুয়ে কি করে একেলগে জীবমণ্ডল গঠন করে। সো তোমালোক এটি ইকুয়েশনও মনত রাখবা, যেনেকে কি আসিল তোমালোকর জৈব প্লাস অজৈব ইজিকুয়াল পরিবেশ, এই তোমার এটা জাস্ট মনত রাখবলে দিছো, যে আর জীবমণ্ডলের ভিতর দুটা আমার জীব, আমার দুই ধরনের জীব থাকে জানাই, উদ্ভিদ আর প্রাণী, আর উদ্ভিদ আর প্রাণী লগ হয়ে আমার জীবমণ্ডলটি গঠন করেছে। আর কিমান তোমার সরি, এইটো নিযুত বর্গ কিলোমিটার নহয়, হ্যাঁ অকল নিযুত, মানে বর্গ কিলোমিটারটা কাটি দিবা, এই কনফিউজন হয়ে গেছে। সো জীবমণ্ডলত এতিয়ালৈকে প্রায় 1.75 নিযুত উদ্ভিদ আর প্রাণীর প্রজাতি চিনাক্ত করা হয়েছে। জাস্ট পৃথিবীর ভূগোলত বর্গ কিলোমিটার লিখি লিখে এইটো লিখা গেছে, বাট এইটো তোমাকে ইগনোর করা, জাস্ট মনত রাখিবা যে আমার প্রজাতি কিমান আছে পৃথিবীত এতিয়ালৈকে জীবমণ্ডলের অন্তর্গত উদ্ভিদ আর প্রাণী একেলগে মিলাই পিনে 1.75 নিযুত। আর স্থান আর কালভেদে পরিবেশ বেলেগ বেলেগ। এটা চা জীবমণ্ডলতে এইখানে কথা উল্লেখ আছে যে স্থান আর কালভেদে পরিবেশ বেলেগ। এটা তোমাকে এই পৃথিবীর পিকচারটি দেখিছানে কাষত যে মানে দিছো, তো চাচ্ছুন যে দুডাল রেখা বা বিভিন্ন রেখা তোমালকর অঙ্কন করা আছে পৃথিবীর একদম সোমাজেরে যেডাল রেখা গেছে সেইডাল বেলেগ, বা তোমালকর পথালিকে একদম সোমাজেরে যেডাল গেছে তাক আমি বিষুব রেখা বলে কো। আর সেই রেখাডালে কি করে পৃথিবীর দুটা ভাগত ভাগ করে, একটাতো উত্তর গোলার্ধ বা একটা দক্ষিণ গোলার্ধ, আর যদি আমি উপরের তললেকে চাও তাহলে কি হব, পূব গোলার্ধ আর পশ্চিম গোলার্ধ। মানে চা বিষুব রেখাত, মানে আমার আগের ভিডিওবিলাকতো কইছো যে বিষুব রেখাত সূর্যর পোহর কি পড়ে বা পৃথিবীর সোমাজত সূর্যর পোহর পুরা ডাইরেক্টলি পড়ে, আর তাত পরিবেশটা যেনেকা হব মেরু অঞ্চলত বেলেগ হব। মেরু অঞ্চলত মানে পৃথিবীর দুই মূরত, পুরা দুই উপরের একদম মূরত আর তলর মূরত, মানে উত্তর মেরু আর দক্ষিণ মেরু, তার তোমার পরিবেশ বা তার জলবায়ু বেলেগ বেলেগ হব। আর মাটি, জলবায়ু, পানি, উদ্ভিদ, বন্যপ্রাণী আদি এই সকল সমূহ বস্তু আমার বেলেগ বেলেগ ঠাইত বা বেলেগ বেলেগ সময় হিসাবে কি হয় বেলেগ বেলেগ হয়। যেনেকে তোমালোকর প্রত্যেকটি উদ্ভিদ প্রত্যেকটি বতর বা প্রত্যেকটি সিজনত থাকে যেন না থাকে, আর মাটিও কিছু ঠাইর মাটি বেলেগ হয়, কিছু ঠাইর জলবায়ু বেলেগ হয়, কিছু ঠাইর পানি কি হয় যেনেকে সাগরের পানি লুনিয়া হয় বা কিছু ঠাইর পানি বেশি সাফা হব পারে, কিছু লেতেরা হব পারে, কিছু আইরন থাকিব পারে, বেলেগ বেলেগ হয়। আর বন্যপ্রাণী আমার ইয়াতে যে পানী প্রাণী পায় আমেরিকাত বা তোমালোকর ইংল্যান্ডত সেই পানী পায় জানো নাপায়, সো হেনেকুৱা। আর বিষুব রেখা আর মেরু অঞ্চল এই কথা কলো, এই দুটা অঞ্চলের কারণে কি হয় বেলেগ বেলেগ স্থানত বা বেলেগ বেলেগ সময়ত পরিবেশ বেলেগ বেলেগ হয়, মেইনলি এই দুটা অঞ্চল মনত রাখিবা।
আৰু তেনেকে মৰুভূমি, সমভূমি, নদ নদী এইবিলাকো হৈছে প্ৰাকৃতিক পৰিৱেশৰ একোটা একোটা অংগ। যেনেকে আমাৰ ইয়াত ভাৰতত তোমাৰ মানে আমি তোমালোকে যত আছে তাত মৰুভূমি আছে জানো, কাষত নাই। সমভূমি, সমভূমিও তেনেকে নদীৰ কাষত পাব পাৰা। দেন নদ নদী আছেনে? নদ নদী আছে। গতিকে বেলেগ বেলেগ ঠাইৰ এইবিলাক উপাদানো বেলেগ বেলেগ হয়। আৰু মৰুভূমিৰ যিটো তোমাৰ প্ৰাকৃতিক পৰিৱেশ সেইটো সমভূমিৰ লগত একে হ'ব জানো নহয়, নদ নদীৰ লগত একে হ'ব জানো নহয়। যেনেকে বিহু ৰেখাৰ লগত মেৰু অঞ্চলৰ যি প্ৰাকৃতিক পৰিৱেশ সেইবিলাক বেলেগ বেলেগ, তেনেকে মৰুভূমি, সমভূমি, নদ নদী এইবোৰ প্ৰত্যেকটো অংগই বেলেগ বেলেগ কিছুমান তাৰ বৈশিষ্ট্য আছে আৰু বেলেগ বেলেগ ঠাইত এইবোৰ পোৱা যায় জলবায়ু অনুযায়ী বা কাল অনুযায়ী, স্থান অনুযায়ী পোৱা যায়। ওকে, দেন আমি আহো পৰিৱেশ পৰিৱৰ্তনৰ কাৰণ। চ' পৰিৱেশ পৰিৱৰ্তনৰ কি কি কাৰণ আছে চাওঁ। ফাৰ্ষ্টটো হৈছে জনসংখ্যা বৃদ্ধি। এতিয়া আমাৰ যে চোৱা পৰিৱেশটো বেলেগ, তোমাৰ এইমাত্ৰ মই কলোৱে যে স্থান আৰু কালভেদে পৰিৱেশ বেলেগ বেলেগ হয়, কিন্তু তদুপৰি তাৰ উপৰিও পৰিৱেশ আৰু কি কি কাৰণত বেলেগ হ'ব পাৰে। সো প্রথমটো হৈছে জনসংখ্যা বৃদ্ধি। জনসংখ্যা বৃদ্ধি হলে দেখিছে মানুহে গছ কাটে, তার গছ কাটি কিনে অট্টালিকা বা সেই ঠাইত তোমার বেলেগ বেলেগ ঘর সাজে, তার পাহাড় কাটে, পাহাড় কাটে বেলেগ তোমার বেলেগ এটা পরিবেশে নিজের উপযোগী করে লয়। তার উদ্যোগীকরণ, উদ্যোগ সমূহ গড় লওয়ার ফলত প্রদূষণ হয়েছে, প্রদূষণের ফলতো আমার বহুত বেশিয়ে পরিবেশত পরিবর্তন হয়েছে। দেন নগরীকরণ, নগরীকরণ মানে তোমার নগর শহর সমূহ গড় লৈ উঠিছে সকল ঠাইতে। তারপর যাতায়াত পরিবহন, এইবোৰ একো একোটা কারণ। যাতায়াত পরিবহনের কারণে মানুষে কি করেছে, তোমার রাস্তা ঘাট বনাবর কারণে বেলেগ বেলেগ জায়গা সমূহ মুকলি করে লৈছে, বনাঞ্চল ধ্বংস, মানুষের বসতি আদি।